সালাম আসসালাম ওরমতুল্লাহি আবার ভাই আপনার প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাহ যেহেতু বলেছেন একজন আল্লাহর প্রকৃত বান্দা এবং ইমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আদায় করা বা নামাজ আদায় না করা আর সাহাবে তিরমিজির হাদিস থেকে প্রমাণিত যে তারা কোনো মুসলমানকে হয়তো কেউ দান করলো না কেউ রোজা করলো না আরও কিছু আর ছেড়ে দিল তার সেটাকে কিছু মনে করতেন না কিন্তু যে ব্যক্তি নামাজ ছেড়ে দিত তাকে তারা কাফের মনে করত তো বিষয় হচ্ছে যে নামাজ যে ব্যক্তি পড়বে না বেনামাজি সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জানাজা আদায় করা যাবে কি না নামাজ অস্বীকারী হচ্ছে দুই প্রকার এক ব্যক্তি সে জানে যে এটা আল্লাহর হুকুম এটা আল্লাহর নির্দেশ এটা পালন করতে হবে সে অবহেলা করার জন্য নামাজ আদায় করতে পারে না শয়তান তাকে বিভিন্ন ধরনের অস্পসার মধ্যে ফেলে রাখে আর একটা ব্যক্তি হচ্ছে যে নামাজকে সম্পূর্ণ অস্বীকারী নামাজ পড়েই না নামাজকে স্বীকারই করে না যেটা আল্লাহর হুকুম পড়তে হবে ও সব বেকার তো এই দুজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে তো অবশ্যই যে ব্যক্তি নামাজ পড়ে সে কাফির অর্থাৎ নামাজকে অস্বীকারী কাফির বলতে কি কাফির শব্দ হচ্ছে আরবি শব্দ কুফ্র অস্বীকার করা আর অস্বীকারী হচ্ছে কাফির সে নামাজকে অস্বীকার করছে কিন্তু ইমানকে অস্বীকার করে না সে ব্যক্তি যদি বেনামাজি ব্যক্তি যদি একদম নামাজকে অস্বীকারী ব্যক্তি না হয় আর যদি মুশরিক না হয় কবর প্রচারী না হয় তাহলে তার সেই ব্যক্তি মারা গেলে তার জানা যায় উপস্থিত হওয়া উচিত